বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, খুবই গরম পড়েছে এবছরে, তো এবছরে আমের সংখ্যা খুব কম, তো আমি এই কটা কাঁচা আম পেয়েছি, এই কটা কাঁচা আম ফেলে না দিয়ে আমি এখন আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। আমের টক তো খাই, তাছাড়াও আমের আমসত্ব যদি বানিয়ে ঘরে বসে খাওয়া হয় খুবই ভালো হয়, আর কাঁচা আমের আমসত্ব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, এদিকে আমি এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। নুন, এবার দিয়ে দেবো অল্প জল, খুব একটা জল দেবো না, একটুখানি জল দিয়েছি আমি। প্রায় 5 মিনিটের জন্য আমি আমগুলোকে ঢেকে দেবো। আমি এখন ঢাকা খুলে দিচ্ছি। আমগুলো কিন্তু পুরো গলে গেছে, এদিকে আমি আমগুলোকে আর একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমগুলোকে পুরো খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর আমগুলো একদমই গলে গেছে। এবারে আমি এখানে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিটার সাহায্যে আমি আমগুলোকে একটু ছেঁকে নেব। এইভাবে আমি আমগুলোকে ভালো করে ছেঁকে যে ভেতরের যে আঁশগুলো আছে আঁশগুলোকে আর আমগুলোকে আমি আলাদা করে বের করে নেব। আমের আঁশগুলোকে আমি আলাদা করে বের করে নিয়েছি। আমের কাঠটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, খুব একটা মিষ্টি করব না, আমের আমসত্ত্বটা কিন্তু টকঝাল মিষ্টি হবে। এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এখন আমি আরও অল্প নুন দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফুড কালার, ফুড কালার দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি ফুড কালার দিয়ে আর চিলি ফ্লেক্স চিনি দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আমি কাপটাকে আর একটু ভালো করে বেশ আঠালো ধরনের করে আমি জাল দিয়ে নেব। চিনি, ফুড কালার আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে কিন্তু জলটা পুরো টেনে গেছে আর আমের কাঠটা কিন্তু খুব আঠালো ধরনের হয়ে গেছে। এবারে আমি একটা থালের মধ্যে ঢেলে নেব। থালে আমি একটু প্রথমে তেল দিয়ে নেব, এবারে আমি থালের মধ্যে ঢেলে নেব। পুরো থালের মধ্যে আমি এইভাবে দিয়ে নিয়েছি আর আমটা কিন্তু আমি এখন দুখানা রোদ খাওয়াবো। আর এখন যা রোদ পড়েছে বন্ধুরা, একটা রোদ খাওয়ালেই পুরো একদম আম শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি তাও দুখানা রোদ খাওয়াবো। দুদিন রোদে দিয়ে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। এবারে আমি চাকু দিয়ে কাটবো। চাকু দিয়ে কেটে নিয়েছি আর তেল দোয়াতে কিন্তু খুব সহজেই একদম ছেড়ে যাচ্ছে। আমি আরো একটা উঠিয়ে দেখাচ্ছি, আর কিন্তু বন্ধুরা এটা দেখে মনে হচ্ছে পুরো প্লাস্টিকের আমসত্ত্ব। পেছনটা পুরো একদম শুকিয়ে একদম তেল দিয়েছি পরে খুব সহজে উঠে যাচ্ছে, আর চিলি ফ্লেক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে।
কাঁচা আমের আমসত্ত্ব রেডি, তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাঁচা আমের আমসত্ত্ব। আর কাঁচা আম ফেলে না দিয়ে এইভাবেই কাঁচা আমের আমসত্ত্ব করে খাবেন, খুবই ভালো লাগবে। তো প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন।